নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ডিফেন্স সার্ভিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজে গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে এবং প্রার্থী বাছাই পদ্ধতি কী রয়েছে, সমস্ত কিছু নিয়ে একটা অলরেডি ভিডিও করে দিয়েছি। তো তোমরা সেই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে যে এখানে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তার উপর একটা ভিডিও করতে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো ফর্ম ফিল আপ নিয়ে, কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করবে এবং সেই সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করে দেবে। এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল ফর্ম ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ dssc.gov.in এখানে আসার পর দেখো, প্রথমে লেখা রয়েছে হোম বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর একাধিক অপশান দেবে, এর মধ্যে একটা অপশান রয়েছে কেরিয়ার্স, এই কেরিয়ার্স অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে ডিএসএসসি রিক্রুটমেন্ট 2021 ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, এরপর ক্লিক করলে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম, এই বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে যে ফর্মটা ফিল আপ করে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ ফর্মটা, তো এই পেজ থেকে তোমরা ফর্মটা এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে নেবে। এই 4 নম্বর পেজটা প্রিন্ট আউট করবে, তারপরে 5 নম্বর পেজ এবং 6 নম্বর পেজ, এই 3টে পেজ তোমরা প্রিন্ট আউট করে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে, ঠিক আছে। তো এবারে দেখো তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে। এখানে প্রথমেই বলা হয়েছে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন, তো এখানে বলা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, ঠিক আছে। তো এই অংশটা কিন্তু তোমরা ফিল আপ করবে না, এটা ফাঁকা রেখে দেবে, এটা অফিসের জন্য, এটা তোমরা ইউজ করবে না, ঠিক আছে, এটা কিন্তু ফাঁকা রেখে দেবে। এরপরে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ, এখানে যে পোস্টে তুমি অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম এখানে পাশে লিখে দেবে। তুমি যদি এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে লিখে দেবে এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ, বা তুমি যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম এখানে সরাসরি দেখে দেখে লিখে দেবে, ঠিক আছে, কোনো বানান ভুল করবে না, ঠিক আছে। এছাড়া একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এমটিএস পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এছাড়া অন্যান্য পোস্টে কিন্তু এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এবং এমটিএস পোস্টে কিন্তু তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, আগের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে, কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কত, প্রার্থী বাছাই পদ্ধতি, সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। তো আগের ভিডিওটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে বলা হয়েছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম, তো এখানে পাশের ঘরে তোমার বাবার নাম লিখবে, অথবা মহিলা হয়ে থাকলে, বিবাহিত মহিলা হয়ে থাকলে তোমার স্বামীর নাম লিখতে পারো। এরপর দেখো 3 নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ, এখানে পাশে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা লিখে দেবে, ঠিক আছে। এরপর দেখো ডান দিকে লেখা রয়েছে পেস্ট এ সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তো তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এই বক্সের মধ্যে লাগিয়ে দেবে এবং ফটোর উপর দিয়ে সই করতে হবে। তো ফটোর নিচের দিকে এই অংশে ফটোর উপর দিয়ে তোমরা সই করে দেবে এবং তার নিচে লিখবে সেলফ অ্যাটেস্টেড। এরপর দেখো 4 নম্বরে বলা হয়েছে এজ অ্যাজ অন লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী তোমার বয়স কত সেটা হিসাব করে এখানে লিখতে হবে, ইয়ার্স মান্থস এবং ডেজে লিখতে হবে। তো তোমরা কী করবে, তোমরা গুগলে গিয়ে এজ ক্যালকুলেটর থেকে হিসাব করে নেবে এবং দেখে দেখে লিখে দেবে তোমার বয়স কত, ইয়ার্স মান্থস এবং ডেজে লিখে দেবে, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বরে বলা হয়েছে কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, এখানে কাস্ট লিখবে এবং ক্যাটাগরি তোমার কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে টিক মার্ক করতে হবে, ইউআর না এসসি না এসটি না ওবিসি না ইডব্লিউএস, তারপর টিক মার্ক করতে হবে। এরপরে দেখো বলা হয়েছে ক্যাটাগরি ফর হুইচ অ্যাপ্লাইড, তুমি কোন ক্যাটাগরির পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তো সেটা কিন্তু এখানে টিক মার্ক করতে হবে, তুমি ইউআরে অ্যাপ্লাই করছো না ওবিসিতে অ্যাপ্লাই করছো না এসটিতে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু টিক মার্ক করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বরে বলা হয়েছে এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান, তোমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে ক্লাস, দেখো প্রথমে মাধ্যমিক বা টেন্থের বলা হয়েছে, তারপর দেখো ইয়ার অফ পাসিং, কোন সালে মাধ্যমিক পাস করেছো, এখানে মাধ্যমিক পাসের সালটা লিখে দেবে, তারপরে মার্কস অবটেন, কত মার্কস পেয়েছো মাধ্যমিকে, কত নাম্বার পেয়েছো এখানে লিখে দেবে, তারপরে টোটাল মার্কস, মাধ্যমিকে মোট কত নাম্বারের পরীক্ষা ছিল,
টোটাল মার্কস লিখে দেবে, তারপরে পার্সেন্টেজের ঘরে পার্সেন্টেজ লিখে দেবে কত পার্সেন্ট মার্কস পেয়ে মাধ্যমিক পাস করেছো, এবং রিমার্কসের ঘরে লিখে দেবে পাস, PASS, ঠিক আছে। এরপর তোমার যদি HS বা উচ্চ মাধ্যমিক করা থাকে সেক্ষেত্রে দিতে পারো, এই ঘরে ফিল আপ করতে পারো। তারপরে যদি তোমার ITI করা থাকে ITI লিখতে পারো, ITI ফিল আপ করতে পারো। ডিপ্লোমা করা থাকে ডিপ্লোমার ইনফরমেশান তুমি দিতে পারো, এভাবে কিন্তু এগুলো ফিল আপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 8 নম্বরে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইফ এনি। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে লিখতে পারো এখানে, আর কোনো এক্সপিরিয়েন্স না থাকলে কিছু লিখতে হবে না, ফাঁকা রেখে দেবে। তারপরে দেখো 9 নম্বরে বলা হয়েছে এটা তোমাদের ফিল আপ করতে হবে না, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, এটা ফাঁকা রেখে দেবে, এটা ফিল আপ করতে হবে না। তারপরে 10 নম্বর বলা হয়েছে মোবাইল নাম্বার অর কন্ট্যাক্ট টেলি নাম্বার, এখানে এই ঘরে তোমার মোবাইল নাম্বারটা লিখে দেবে। তারপরে দেখো 11 নম্বরে বলা হয়েছে আধার কার্ড নাম্বার, এখানে পাশের ঘরে তোমার আধার কার্ড নাম্বারটা লিখে দেবে। এবং সেই সঙ্গে দেখো 12 নম্বরে বলা হয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, এখানে তোমার অ্যাড্রেসটা ফিল করতে হবে, এখানে অ্যাড্রেস লাইন 1 লিখে দেবে, তোমার ভিলেজ বা পাড়ার নাম, তারপরে তোমাদের পোস্ট অফিস, ঠিক আছে, তারপরে PS, এগুলো লিখে দেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে তোমাদের অ্যাড্রেস লাইন 2 রয়েছে, এভাবে তোমরা ফিল আপ করে নেবে তোমার অ্যাড্রেসটা। তারপরে তালুক, তালুকটা কি, তালুক হচ্ছে তোমাদের ব্লক, তো এখানে তালুকের পাশে তোমার ব্লকের নামটা লিখে দেবে। তারপরে দেখো ডিস্ট্রিক্ট, এখানে পাশে তোমার জেলার নাম লিখবে। তারপরে দেখো পিনকোড, এখানে পিনকোডটা লিখে দেবে। তারপরে দেখো স্টেট, এখানে পাশে তোমার রাজ্যের নাম লিখবে। এরপরে দেখো 13 নম্বরে বলা হয়েছে পারমানেন্ট হোম অ্যাড্রেস, তোমার যদি এই করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে সেক্ষেত্রে কী করবে, এই বক্সের মধ্যে একটা টিক করে দেবে, ঠিক আছে, টিক মার্ক করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, এটা ফিল আপ করতে হবে না। আর যদি তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পারমানেন্ট হোম অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা করে এই হোম অ্যাড্রেসটা ফিল আপ করবে, ঠিক আছে। এরপর দেখো 14 নম্বরে বলা হয়েছে ইমেল আইডি, এই বক্সের মধ্যে, এই ঘরের মধ্যে তোমার ইমেল আইডিটা বসিয়ে দেবে, লিখে দেবে। তারপরে দেখো প্লেস বলা হয়েছে, এখানে প্লেস তোমার জায়গার নাম লিখে দেবে, তারপরে ডেট, ডেটটা লিখে দেবে, এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার একটা সই করে দেবে। আচ্ছা, এরপর দেখো বলা হয়েছে কি অ্যাকনোলেজমেন্ট অর অ্যাডমিশন কার্ড, এটাও কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি এখানে যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে পাশের ঘরে লিখে দেবে, বড় হাতের অক্ষরে লিখবে। তারপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে নেম, এখানে তোমার পাশের ঘরে কিন্তু নামটা লিখবে, তোমার নাম লিখবে বড় হাতের অক্ষরে, ফর্মটা ফিল আপ করবে। 3 নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ, এখানে পাশে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বসিয়ে দেবে। তারপরে দেখো 4 নম্বর আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বারটা তোমার বসিয়ে দেবে। এরপর দেখো ডান দিকে বলা হয়েছে পেস্ট এ সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে বক্সের মধ্যে তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো বসিয়ে দেবে এবং ফটোর উপর দিয়ে সই করে লিখে দেবে সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে কিছু ফিল আপ করতে হবে না। এরপরে দেখো আর একটা ফর্ম রয়েছে অ্যাকনোলেজমেন্ট অ্যাডমিশন কার্ড, ঠিক আছে, এটাও ফিল আপ করতে হবে। এখানেও সেমভাবে এখানে 1 নম্বরে লিখবে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে লিখে দেবে কোন পোস্টে অ্যাপ্লাই করছো, তারপরে নেম পাশের ঘরে তোমার নাম লিখবে, তারপরে ডেট অফ বার্থ জন্ম তারিখ লিখে দেবে, তারপরে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এবং ডান দিকে এখানে ফটোর জায়গায় ফটো লাগিয়ে দেবে এবং ফটোর উপর দিয়ে সই করে দেবে এবং লিখে দেবে সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে। এভাবে কিন্তু সম্পূর্ণ ফর্মটা তোমরা সহজেই ফিল আপ করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমত মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এবং সেই সঙ্গে তোমরা যদি HS পাস যোগ্যতা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট, এবং সেই সঙ্গে তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে আধার কার্ডের জেরক্স কপি, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে একটা ফাঁকা খাম দেবে, এবং সেই খামের উপর কিন্তু নিজের নাম ঠিকানা লেখা থাকতে হবে। খামের সাইজ বলা হয়েছে 10x22 সেমি, এবং সেই খামের উপর কিন্তু অবশ্যই 22 টাকা দামের পোস্টার স্ট্যাম্প লাগাতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কিন্তু পূরণ করা ফর্মের সঙ্গে দিয়ে দেবে, এবং সমস্ত ডকুমেন্টগুলো একটা বড় খামের মধ্যে করে ভরবে, এবং সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এবং তুমি এখানে যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে, ঠিক আছে। এবং তোমরা কী করবে, বাঁদিকে লিখবে ফর্ম, ফর্ম দিয়ে তোমার নাম ঠিকানা লিখে দেবে, এবং ডান দিকে টু দিয়ে যে ঠিকানায় পাঠাবে সেই ঠিকানা লিখে দেবে। টু দিয়ে কী লিখবে, দ্য কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন নীলগিরিস 64321 তামিলনাড়ু, এটা কিন্তু অবশ্যই লিখে দেবে। এবং এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দেবে, এবং লাস্ট ডেট তোমাদের রয়েছে 22 মে 2021, এই তারিখের মধ্যে তোমরা কিন্তু বাই পোস্টে পাঠিয়ে দেবে।